সকলই যা যাই কি জন্য আপনাদের বিক্ষোভ? আমাদের গ্রামের জন্য পাইপ লাইনে যখন ফার্স্টে এখানে রোডটা করা হয় তখন সব পাবলিক বন্ধ করেছিল, যে বলেছিল যে গ্রামের মানুষের উন্নয়নের জন্য জল দরকার। হ্যাঁ, তখন বলেছিল সরকারি বাজেটে পাইপ যাচ্ছে, সেই হিসেবে জলটা বলেছিল দিয়ে দেবো, এখন জল দিচ্ছে না। অথচ একসঙ্গে তিনটে পাইপ নিয়ে যাচ্ছে, ওই তিনটে পাইপে দুটো পাইপে কোনো আমরা খবর পাচ্ছি না কোন কোম্পানির পাইপ যাচ্ছে, আর সরকারি পাইপে জলের কোনো খবর নেই আমাদের কাছে। হ্যাঁ, এই রোড ফুটিয়ে দিচ্ছে, গ্রামের মানুষের কোনো উন্নতি করছে না, এমন কারোর পরিবারে এখনো পর্যন্ত ঘরে ঘরে জল নেই আমাদের। মানে আপনাদের দাবি জল, জলেরই দাবি নাকি আপনাদের? যদি সরকারি পাইপ যায় শুধু জলের দাবি থাকবে, যদি কোম্পানি কাজ যায়, স্যামসাং হোক, রেশমি হোক, তাহলে গ্রামের লোকের কাজ যায়। হ্যাঁ, আমাদের গ্রামের উন্নয়নের জন্য পার্সোনাল জল চাই, কাজে জয়েন হবে, তারপরে পাইপ স্টার্টিং হবে। কিন্তু যে পাইপ নিয়ে গেছেন সরকার রাস্তা দিয়ে নিয়েছে, সরকারের রাস্তাটা সরকার, সবই তো সরকার, আমরাও তো সরকার। হ্যাঁ, তো সরকার কি ট্যাক্স নিচ্ছে না আমাদের কাছে? দুয়ারটা যদি আমাদের ট্যাক্স নিচ্ছে না, সরকারি নিয়ে যাচ্ছে, তো সরকারি তাহলে পেপার দেখাতে আমাদেরকে, যেটা সরকার আমাদের, কিন্তু কোম্পানির জন্য তো সরকার নেই, কোম্পানিকে টাকা দিয়ে যে নিয়ে যেতে বলেছে। কোনো কারখানা কর্তৃপক্ষ এসছে কি আপনাদের কাছে? কোনো আছে না, কোনো কন্ট্রাক্টরও পেপার দেখাতে পাচ্ছে না। কন্ট্রাক্টরকে বললাম যে আপনারা সরকার বেটে পুলিশ বলে আসতে দেখান, পুলিশ বলে সব কন্ট্রাক্টরও পেপার দেখাতে পাচ্ছে না। আমরা তো দেখছি সেই জায়গাতে পুলিশও রয়েছে, পুলিশ কি বলছে আপনাদেরকে? পুলিশ বলছে একটা কথা যে আমাদের কোনো ই নেই, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করুন। হ্যাঁ, পুলিশ চলে গেছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যদি রেশমি পাইপ যাচ্ছে, রেশমিকে পরিবার পেয়েছে, ঘর চাকরি দিতে হবে, হ্যাঁ, আর জলের ব্যবস্থা করতে হবে আমাদের। আপনার পরিচিত কি নাম? আপনার আপনার নাম কে? তরুণ গোড়াই।